হয় নাই, যখন এই যে আমি ভিডিও করে তখন একটা ওই দিন থাকে কেন? হ্যাঁ, বসে কথা পরে ওই মুখের কি সাইজ থাকবে? অসহ্যকর। ওয়েলকাম 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 বন্ধুগণ, গুড মর্নিং গুড মর্নিং। ছোট্ট একটা মিনি ব্লগ লইয়া তোমাদের সামনে চলে আইছি, ঠিক আছে? চালা দেখো কি সুন্দর আমরা সবাই সাজুগুজু কইরা, আমরা সাজুগুজু ঠিক না, ওই যে শাড়ি পরলি নারী শাড়িতে পরি, এই তার জন্য তোমাদের সুবুরানি আজকে শাড়ি পরিয়েছে, পরি সাজেছে। কতজনে যে জলবে নে তাতে কোনো সমস্যা কোনো প্রবলেম নেই, জলে জলুক ফাটে ফাটুক আমার তাতে কিছু যায় আসে না, আমি যেটা করবো তো করবোই। এই বারো মাস ধরে তো ফাটতেছে, ফাটতে ফাটতে কত জায়গায় যে ফাইটে ছুড়িয়ে গেছে তাতে আমার কিচ্ছুটি যায় আসে না। তোরা জ্বলবি আর আমি লুচির মতো ফুলবো, ওহো ফুলবো, কিন্তু সব কিছু ফুলতেছে, মোর বডি ফুলতেছে না। হ্যাঁ, আর এদিকে তো আমার এই ক্লিভেজের দিকে নজর ঘটকে মাসি, ও ঘটকে মাসি, আমি তো জানতাম ক্লিভেজের দিকে নজর থাকে পুরুষদের, কিন্তু তুমি একটা মহিলা হয়ে আমার ক্লিভেজের দিকে কেন নজর দিলে? আমি জানি জানি তুমি আমার প্রেমে পাগল পারা, পাগল পারা হও হও পাগল পারা হও। এই যে দেখো আমি একটু স্টাইল দিছি, স্টাইল। আমার বউ কইতেছে কি, মামনে তুমি একটু স্টাইল দাও স্টাইল দাও। তারপরে ওর বাসা চল তো চল, শাড়ি তো ঠিক মতো পরিনি, আবার স্টাইল কিসের? তাহলে এতেই চলবে, এতেই চলবে, সমস্যা কোনো প্রবলেম হইবে না। দেখো আমি শাড়ি পরেছি, কোনো পিন ফিন কিচ্ছু মারিনি, একদম গ্রামের বেটিকে মতো সুন্দর করে না, একদম মাজা কাপড় বান্ধাই আমি কিন্তু চলে যাচ্ছি। একটু মশান দিতে হলে কত কিছু লাগে না, একটুখানি স্টাইল স্টাইল কত কিছু দিতে, কিন্তু না কোনো স্টাইল স্টাইল আমি কিচ্ছু দিনই, কোনো রকমে একবার গুজিয়ে নিয়ে চলে গেছি। এই যে এখানে আমরা এসি গাড়ির অপেক্ষা করতেছি, হুম, এই যে এসি গাড়ি পাইলাম না, এখন রিক্সা পালাম, রিক্সা, ও মাই গড, গড কি মাসি আজকে আবার কইবে, এই সুপু এই সুপু, তুই গাড়িতে চলাফেরা করতে পারিস না? যখন এই যে আমি ভিডিও করি তখন তোমার মুখটা ওই দিক থাকে কেন? হ্যাঁ, প্রচুর কথা তোমার ওই মুখের কি সাইজ দেখবে, অসহ্যকর। আর একজন চাঙ্গের পরে উঠে দাও মুখটা ওই দিক দিয়ে, আর একজন এই চেয়েছিল, যখন এগে নিয়ে ভিডিও করতে এসে তখন একে মুখ চোখ মানে এই ক্যামেরার দিকে তাকালে ওদের এত সুন্দর চেহারাও বাবা গো, চেহারাগুলো একদম যাবে না। তারপরে গোটকি মাসির মতো বল বাড়িতে চা পিলাও কফি পিলাও, আগে ঠান্ডা খুব রেগে গেছে প্রচন্ড। এই যে আমার টিনু আমার কোলে বসে, গ্রামের মানুষ যে শহরে থাকি যায় না, তাই থাকে আমি ওই বাংলা ঋতু আমার কইতেছে, মামনি কি সুন্দর প্রাকৃতির বাতাস, আসো আমরা দুইজনে মিলে একখানা গান গাই, অনেক দিন তুমি আর আমি কোনো গান গাই না, আমি সোয়াল ধর ধর এই যে রাঙামাটির গান গাইতে গাইতে আমরা প্রায় পৌঁছায় গেছি সেই রাঙামাটির দেশে। হ্যাঁ দেখেছো, একদম রাঙামাটির সবুজ শস্য শ্যামলা ঘেরা,
গ্রাম বাংলা কত সুন্দর কত সুন্দর দেখাচ্ছে। এইসবের মর্ম তুই কী করে বুঝবি রে, কিছুটি বুঝবি না। এই যে দেখ আমার চুলে ফেলার কী অবস্থা, একদম ঝড়ি পাগলি হয়ে গেছি। হ্যাঁ, চুল করে আসলে ভিজে সাইডিয়া দিছি, একদম বাতাসে আলুদুলু আলুদুলু করতেছিল। এই যে আমরা নামিয়ে পড়েছি, এবার নামিয়ে পড়ে যাইতেছি সেই মায়ের কাছে, সেই মায়ের কাছে পুজো দিতে। কিন্তু কথা হইল গিয়ে একটা, আমাদের ঘটকি মাসি আমার এই রিক্সা চড়া নিয়ে আজকে কথা কইবে আর কইবে, এই সুপু তোর মাকে তুই এরকম করে কথা কইলি কেন? শোন আমি একটা কথা কই, আমার মায়ের একমাত্র গরিবের দুলালি সুপুরানি, তাই অনেক কিছু আমার মায়ের সাথে কই। এটা নিয়ে তুই কিন্তু ভাববি নে, কোনো রকমই ভাববি নে। আমার মাকে আমি কেমনে কথা কইব, কেমনে চলবে সেটা মোর আমার পার্সোনাল ম্যাটার, বুঝলি কি না? তুই বুঝবি না, তোর ঘটে তো কোনো কিছু নাই, বুঝবি না, তোর শুধু আছে চা পেলানো কফি পেলানো, এটা যাক। আর কথা কব না, আমি একদম মায়ের কাছে চলে আইছি। তুই তো ঘরের মধ্যে তোর মাকে বসিয়ে রেখে, মানে আমাদের কালিমাকে বসিয়ে রেখে একদম স্পেল টেসপেল করি আমার পরিবার ধ্বংস করে দিলি, একদম ধ্বংস। তাই তোকে আমি সুস্থ করার জন্য এখানে আসলাম, যাতে করে তুই সুস্থ থাকিস আর আমাদের সবাইরে মিলে স্পেল করে একদম মায়ের ভোগে পাঠাই দিস, ঠিক আছে? যাই হোক, দেখ আমরা এখানে বসেছি, কী সুন্দর আমাদের একটা ফ্যান ফেট করে দিছে। হ্যাঁ, আর এদিকে টিনু কী করতেছে সবাই জানো, টিনু তুলসী পাতা খাইতে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। আর একটা তুলসী গাছ পাইছে আর এখানে এসে দাও কুটুর 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 করে তুলসী পাতা ছিঁড়তেছে আর খাইতেছে। যাই হোক, মুদ্রা কথায় আসি, এই সারাক্ষণ আমাদের ঘটকিরানি আমাদের ভিউয়ারদের আমাদের ফলোয়ারদের নিয়ে এত মৃত্যু কামনা করে, তার জন্য আজকে আমি একদম বড় মার কাছে চলে আসলাম পুজো দিতে। আর এদিকে মনসা মার কাছে কইলাম, মা তুই এক বাটি খা দুধ কলা, খা দুধ কলা খাইয়ে আমার এই ভিউয়ার আমার ফলোয়ারদের একটুখানি বাঁচিয়ে রাখ, এই ডাইনির কামড় থেকে আমাদের সবাইকে একটু বাঁচা, সবার পরিবার বাঁচা, তার জন্য আমি আইলাম। একদম সকালবেলায় না খাইয়া স্নান টিরান কইরা চলে আইছি আমি মায়ের কাছে, ঠিক আছে? এতক্ষণ যা করলাম ফানি করলাম, কিন্তু সত্যি কথা মায়ের কাছে পুজো দিতে আসছি সবার মঙ্গল কামনার জন্য। মনসা মাকে বলবো, বুড়ো মাকে বলবো, মা কালীকে বলবো, শিব ঠাকুরকে বলবো, সববার তুমি মঙ্গল কামনা করো। যে ওই পাশ থেকে নোংরা গালিগালাজ আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে দিচ্ছে, প্রত্যেকের মরণ কামনা করছে, প্রত্যেকটা বাচ্চার মরণ কামনা করছে, তুমি সবাইকে রক্ষা করো, সবার বাচ্চাকে রক্ষা করো, সবার সন্তানকে রক্ষা করো। দেখো প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে অনেক প্রিয়, সে কালো হোক ধল হোক কোনো কিছু ম্যাটার করে না, সন্তান তো সন্তান। তাই মাকে আমি বলবো যে ও যত পরে দিক আমাদের গালি, ঘটকি মাসি যত নোংরা কথা বলে বলুক আমাদের পরিবারকে নিয়ে, কিছু যায় আসে না। কিন্তু আমি বলবো যে ওর মুখে লাগামটা দিতে বলো মা, ওর মুখটা যেন সুন্দর হয়, ও যেন আর কাউকে গালি না দেয়, কাউকে কোনো খারাপ কথা না বলে। একটা মায়ের সামনে বসে পড়ে কী করে আমাদের প্রত্যেকের মরণ কামনা করে, আমি সেটাই সত্যি, আমি জীবনে কোনোদিন এরকম নোংরা মহিলা আমি কোনোদিন দেখিনি মা। তাই তুমি এর সমাধান করো, ভালো করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। দেখো আমার টিনু কিন্তু প্রণাম করলো, আর এদিকে দেখো টিনু কান্নাকাটি করে বাসায় যাবে বলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বড় মা সবাইকে ভালো রাখবে, কেউ চিন্তা করো না, সবাইকে ভালো রাখবে। টাটা। এই যে মায়ের মাথায় জট।